এই বন্ধুরা, আজকে আমরা একটি নিটেড প্যানেল নিয়েছি যেটার টেনশন মেজারমেন্ট করব। তো সেক্ষেত্রে 8টা কসেস নিয়েছি, 8টা কসেসে আমরা মার্ক করছি। দেখেন প্রতিটা কসেসে 1 থেকে 8 পর্যন্ত, সেক্ষেত্রে আমরা মেজারমেন্ট ইঞ্চিতে, 24 ইঞ্চিতে আমরা প্লেস করছি। এটা এটা হচ্ছে মেজারমেন্ট থাকবে 2 ইঞ্চিতে 8 কসেস, তার মানে 8টা কসেস আমরা যদি টেনশন টানি তাহলে সেক্ষেত্রে 8টা কসেস ঠিক 2 ইঞ্চি হবে এর মেজারমেন্ট। চলেন দেখি, টেনশনটা টানি 24 থেকে আমরা টানছি, টানার পরে দেখেন 26 পর্যন্ত আসছে, এটা সর্বোচ্চ টানা হয়েছে। টানার পরে দেখেন 26 পর্যন্ত আসছে, সেক্ষেত্রে দেখেন আমরা কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8, 8টা কসেস ঠিক 24 থেকে 26 পর্যন্তই হয়েছে, তার মানে এটা টেনশন আছে 2 ইঞ্চিতে 8 কসেস। বন্ধুরা, আপনারা হয়তো বা বুঝতে পারছেন টেনশন কি, খুবই সিম্পল জিনিস।